তোমার বাসার জন বাড়ায় আমি হাঁটা ধরছি এরকম কিছু রাস্তা হাঁটে যাব হাঁটে যায় পরে আবার গাড়ি ধরছি আমি বাসার জন বাড়াইছি তো এই গাড়িতে যাওয়া দরকার ছিল যেন তেন বাড়াইছি গাড়ি পাই নাই তো আমি আসলে পথ চলার পথে আমি চলার পথে আসলে গাড়িতে খুব কম উঠি কারণ এসব গাড়িতে উঠলে জামে পড়ে থাকতে হয় জামে বয়া থাকতে হয় গাড়িতে বসে জামে বসে থাকতে আসলে আমার খুব বিরক্ত লাগে তো যার কারণে আসলে দুইটা রাস্তা আমি সবসময় হাঁটা চলাফেরা করি হাঁটতে হাঁটতে চলে এলাম শিক্ষণ ব্রিজের কাছে হাইটে যাচ্ছি শিক্ষণ যা হলে লেগুনা উঠবো শিক্ষণ যা লেগুনা উঠে লেগুনা দিয়া যা বইল গুলিস্তান তো শিক্ষণ এত লেগুনায় তো উঠতে হইব কারণ দূরের রাস্তা গাড়িতে যাইতে হবে তো অবশ্যই সাথে থাকবেন আপনারা আর আমি যে বেকু গাড়ি চালাচ্ছি কীভাবে চালাই আপনারা অবশ্যই দেখে যাবেন আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট ও অনুরোধ অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন হ্যালো শিক্ষণ ব্রিজ তো আমি হাঁটতে হাঁটতে শিক্ষণের ব্রিজের উপরে আয়া করছি চলে এলাম হলো শিক্ষণ কালে এলো আসলে অবস্থা এখানে মুহূর্তের মধ্যে জাম লেগে যায় মুহূর্তের মধ্যে জাম ছুটে যায় তো এভাবেই চলে যাব আমি এখন শিক্ষণ ডাল উঠে আসলাম আমি বর্তমান শিক্ষণ টেম্পো স্ট্যান্ডে অবস্থান করতেছি তো আসলে আমার বোধ হয় না আজকে আমার এখান থেকে গাড়িতে যাইতে পারবো কারণ এখানে যে গাড়ির জাম লাগছে তো বোধ হয় না আমি এখান থেকে এই টেম্পোতে যাইতে পারবো এটা হলো টেম্পো স্ট্যান্ড এখান থেকেই আমার টেম্পোতে যাইতে হবে তো তার আগে এক কাপ চা খাই আনি তো চা খাওয়া শেষ তো চলেন আমরা আবার আমাদের কাজে রওনা দিই একটা গাড়ি আসছে এই গাড়িতেই গাড়ির পিছনে উঠে যাব কারণ সিরিয়াল তো পিছনে দাঁড়ায় চলে যাবো